নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ ভাপা বাই দা ওয়ে আমি মেয়েরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি রুই মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর হলুদ মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অল বোতমটি প্রেস করে দেবেন তাহলেই সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন মাছটায় ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য রেখে দেব আর এইদিকে একটা মিক্সির বাটি নিয়েছি আমি মিক্সি করে নেব তার জন্য পোস্ত দিয়ে দিলাম পোস্তটা আগে শুকনো ঘুরিয়ে নেব তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু জল দিয়ে পেস্ট করে নেব একটা এবার একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি তেলে একটু হালকা করে মাছটা ভেজে নেব কারণ আমার ছেলে কাঁচা মাছ একদমই খেতে পারে না সেই জন্য আমি ভেজে নেব দেখুন আমি রুই মাছটা তেলে দিয়ে দিলাম গরম তেলে এইবার আমি হালকা করে একটু এপি টুপি টুলটে ভেজে নেব আপনারা কাঁচা মাছ দিয়েই করবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে এইবার তেলটা যেন কেমন এই ফেনা ফেনা উঠে নতুন তেলের জন্য এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে সমস্ত মাছগুলো আমি তুলে নিয়েছি এবার একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি দেখুন টিফিন বাটির মধ্যে আমি দিয়ে দেবো এখানে সর্ষে গুঁড়ো আমি জলে গুলে রেখেছিলাম খেতে দুর্দান্ত লাগে দেখুন মাখা হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে এবার মশলাটাই দুদিকে লাগিয়ে নেবো খুব ভালো করে মাছের গায়ে মেখে নেব উপর থেকে কয়েক দিয়ে দিলাম খুবই সামান্য জল দিয়েছি একটু সরষে তেল দিয়ে দিলাম দিয়ে কড়াইতে জল বসিয়েছি জলের মধ্যে আর উপরে একটা আমি সারাশি দশ মিনিট